কোটা সংস্কার আন্দোলনের পর বৈষম্য বিরোধী আন্দোলন। এরই মাঝে সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে কার্যত পালিয়ে গেলেন শেখ হাসিনা। দিদি শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে কোনো এক অজানা গন্তব্যে পাড়ি দেন তিনি। প্রসঙ্গত, হাসিনার পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন সেদেশের সেনাপ্রধান। তিনি সাংবাদিক বৈঠক করে তার পদত্যাগের কথা জানান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবে হাসিনা সরকারের পতনের আগে আওয়ামী লীগের ঔদ্ধত্য ছিল, শেষ রক্তবিন্দু থাকতে আস্ফালন সহ্য করব না। ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামাত সরকার ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা কোনো মতেই মেনে নেওয়া হবে না। সাংবাদিক বৈঠক করে রীতিমতো হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি, ধৈর্য সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাহাঙ্গীর নানক জানান, সরকার ফেলে দেওয়ার এক দফা দাবি আসলে ছাত্রদের নয়, এটি বিএনপি ও জামাতের ষড়যন্ত্রকারীদের দাবি। তিনি জানান, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের পাড়ায় মহল্লায় রাজপথে কঠিনভাবে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সব হত্যা এবং সহিংসতার দায় ছাত্র আন্দোলনের নেতৃত্বকেই নিতে হবে। কি বলেছেন জাহাঙ্গীর নানক, আসুন আমরা শুনে নিই। সাংবাদিকগণ, আমরা শেষ কথাটুকু বলতে চাই, এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলনকারীদের নামে বিএনপি জামাত শিবির তাদের মুখোশ উন্মোচন করেছে। তারা গতকাল সরকার পদত্যাগের তথাকথিত এক দফা ঘোষণা করেছে। সরকার পরিবর্তনের দাবি ছাত্রদের নয়, এই দাবি ছাত্র আন্দোলনের বেড়ে থাকা বিএনপি জামাত সরকার বিরোধী গোষ্ঠী। মূলত এই বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করব। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাব, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিরোধী অবশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সংবিধান ও জানমালের নিরাপত্তার জন্য আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন আজ সকালে এই সন্ত্রাসী গোষ্ঠী বিনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালকে রেহাই দেয়নি, তারা আগুন জ্বালিয়েছে এবং ঢাকা সিএমএ আদালতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হাসপাতালে মানবতা বিরোধী এই হামলা থেকে প্রমাণিত হয় এ কোনো শিক্ষার্থী নয়। আজকে যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি জামাত ছাত্রদল শিবির ও জড়গুল ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব, এই সন্ত্রাসীদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না, আপনাদের সন্তানদের ঘরে রাখুন। আর যারা রাস্তায় অবস্থান নিয়েছে তাদেরকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছি। আমরা ছাত্র সমাজকে আবারও বলতে চাই, বর্তমান সরকার ছাত্র সমাজের যে কোনো দাবির প্রতি সহনশীল। ছাত্র সমাজের সকল দাবি পূরণ করা হয়েছে। ছাত্রদের সাথে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন।
সরকার তাদের যে কোনো বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ছাত্র সমাজের কাজের উপর বন্দুক রেখে বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র অবাবর জনগণ মেনে নেবে না, মেনে নেবে না। সরকার পতনের এই আন্দোলন, সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয়, তথাকথিত সরকার পতনের এক দফা দাবি ক্ষমতা লিপ্ত দেশবিরোধী বিএনপি জামাত ষড়যন্ত্রকারীদের। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই দিতে হবে। আন্দোলনের নামে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন সেদেশের সেনাপ্রধান। তিনি এই ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে হাসিনা সরকারের পতনের আগেও আওয়ামী লীগের ঔদ্ধত্য ছিল। শেষ রক্তবিন্দু থাকতে আস্ফালন সহ্য করব না। ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামাত সরকার ফেলে দেওয়া যে ষড়যন্ত্র করছে তা কোনো মতেই মেনে নেওয়া যাবে না, রীতিমতো এই সুর ছিল আওয়ামী লীগের গলায়। সাংবাদিক বৈঠক করে রীতিমতো হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরেন তিনি। তিনি বলেন যে, আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি, ধৈর্য সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাহাঙ্গীর নানক জানান, সরকার ফেলে দেওয়ার এক দফা দাবি আসলে ছাত্রদের নয়, এটি বিএনপি ও জামাতের ষড়যন্ত্রকারীদের। তিনি জানান, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের পাড়ায় পাড়ায় মহল্লায় রাজপথে কঠিনভাবে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সব হত্যা এবং এর সব কিছুর দায় ছাত্র আন্দোলনের নেতৃত্বকেই নিতে হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।